জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর 154তম জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে প্রতি বছরের মতো আয়োজন করা হলো বিশেষ প্রার্থনা সভায়। প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদী সহ জেলা শাসক এবং মহকুমা শাসক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গান্ধীজি প্রিয় রামধনু সঙ্গীতের মধ্য দিয়ে গান্ধীজির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যপাল সহ উপস্থিত বিশিষ্ট জনেরা। এরপর সংবাদ মাধ্যমের সামনে রাজ্যপাল তৃণমূলের দিল্লি যাত্রা প্রসঙ্গে বলেন, সর্বসম্মতি দেয় ভগবান। একই পথ অনুসরণ করে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, আজ শুধু গান্ধীজির দিন। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।